প্ল্যান, আমাকে আপনাকে আজকের জুমার পবিত্র দিনে সুন্দরভাবে সুস্থভাবে উপস্থিত করেছেন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, সকলে তার প্রশংসা করছে, পড়ছে, আলহামদুলিল্লাহ, দরুদ ও তাসলিম আপেশ করছি যার প্রত্যেকটা চলার দিক, ফোন, জীবনের সমস্ত কিছু আমার আপনার জন্য ফলনীয়, লক্ষণীয়, সে নবীর পর দরুদ বর্ষিত হোক। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত আজকের উপস্থিত দিনই মুসলিম ভাই, মুসাল্লি আলী কেরাম, আজকের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা ইনশাআল্লাহ বলার সুফল এবং কুফল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, যেটা আমরা গত সপ্তাহে শুনতে গিয়ে, আলোচনা করতে গিয়ে অসম্পূর্ণ থেকে যায়, আজকে যার সমাধান ইনশাআল্লাহ হয়ে যাবে আশা করা যায়। এই জন্য শুরুতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা আমরা হাঁটু ধরে বসে আছি, এটা আমি আগে নিষেধ করেছিলাম, সুনানে তিরমিজির একটি হাদিসে বর্ণিত হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বসতে নিষেধ করেছেন, এইভাবে কখন আমরা ইনশাআল্লাহ মসজিদে এসে অন্তত বসবো না ইনশাআল্লাহ। আয় তোমরা, আয় নবাবে আগে বসো, আগে বসুন, ফাঁক ফুঁকগুলো পূর্ণ করে সুন্দরভাবে বসেন। সম্মানিত দীনী মুসলিম ভাই, আমরা পৃথিবীতে আমাদের বলা চলার মধ্য দিয়ে, যদিও আমরা গত সপ্তাহে বিষয়টা আলোচনা করেছিলাম সংক্ষিপ্ত আকারে, তার কিছুটা কথা নিয়ে আসছি, যে আমরা পৃথিবীতে মানুষ যে সময়টা পার করছি, গুরুত্বপূর্ণ এই সময়টাকে আমরা আমাদের চলাচলের ক্ষেত্রে তিনটা ভাগে ভাগ করেছি, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। এই অতীত এবং বর্তমান ভবিষ্যতে আমি আপনি কথা বলতে গিয়ে কথার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কীভাবে স্মরণ করব, এ বিষয়টা আমাদের মনে রাখতে হবে। ইমাম বুখারী রহিমাহুল্লাহ সহিহুল বুখারীর প্রথম খণ্ডের ১৬ নম্বর পৃষ্ঠায় একটা বাব বাদলেন, অনুকূলে হাদিস নিয়ে এসেছেন, যাল ইলমু কবলাল কওলি ওয়াল আমাল, কথা বলার পূর্বে, আমলের পূর্বে আমাকে আপনাকে ইলম অর্জন করতে হবে। তো আমি আপনি পৃথিবীতে কথা বলবো, আর কথা বলার পূর্বে আমাদের ইলম অর্জন করতে হবে, ইমাম বুখারী রহিমাহুল্লাহ বলছেন, সেই মর্মে অনেক হাদিস নিয়ে এসেছেন। সম্মানিত দীনী মুসলিম ভাই, সেই দিকে লক্ষ্য করে আমরা আমাদের চলার দিকক্ষণের মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যতে কোনো কথা বলতে গিয়ে, কোনো কথার এরাদা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ রাখতে হবে। এটা আমরা শুনছিলাম গত সপ্তাহে, যার নির্যাস হলো অতীতের কোনো কথায় আমি আপনি সমাধা করলে, সেটা কারোর সম্মুখে বর্তমানে উপস্থাপন করলে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল প্রশংসার প্রতি আমাদের নিজকে রুজু করতে হবে। এরপর বর্তমানে কোনো কিছু বিষয় কেউ জিজ্ঞেস করলেও সেটাও আলহামদুলিল্লাহ, এ বিষয়টা আমাদের মনে রাখতে হবে। বর্তমান থেকে ভবিষ্যতের ক্ষেত্রে আমরা কোনো কথার এরাদায়, কোনো কথায় কাউকে কথা রাখতে গিয়ে, বলতে গিয়ে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামুল গ্রন্থে অনেক জায়গায় তিনি যা বলেছেন, তার রাসূল যা বলেন, সেটা আমাদেরকে ধারণ করতে বলেছেন, সেটার মধ্যেই আমাদের কল্যাণ নিহিত রয়েছে। আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করে চলি, তাহলে আমার আপনার চলার দিকক্ষণের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাত্তাবিউনি, তাহলে তারা আমার অনুসরণ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, চলাফেরা, এক কথায় যা হাদিসের মাধ্যম দিয়ে আমরা পাই, প্রত্যেকটা বিষয় যদি আমরা লক্ষ্য করে চলি, এই চলার পিছনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই লক্ষ্য করে চলা হয়।
সম্মানিত উপস্থিতি, সেই রূপে একটা বিষয় নিয়ে আমরা আলোকপাত করছিলাম যে বর্তমান এবং ভবিষ্যতের মাঝে কোনো কথার এরাদায় আমাকে আপনাকে ইনশাআল্লাহ বলা লাগবেই। এটা শুধু আমরা জেনেছিলাম আমাদের উপরে শরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাপিয়ে দিয়েছেন এমনটি বিষয় নয়, যে আমরা অতীতের নাবীদের কিছু কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্পণ করেছিলেন, যা বর্ণিত হয়েছিলেন, তিনি যা আমাদের মাঝে বর্ণনা করেছেন সাহাবায়ে কেরাম থেকে নিয়ে হাদিসের সিলসিলায় আমরা পেয়েছি, সেই ক্ষেত্রে অতীতের নবী রাসূলের মধ্যেও এই কথা বলার, ভবিষ্যতের কোনো এরাদায় ইনশাআল্লাহ বলার প্রচলনটা ছিল। যে আমরা শেষ পর্যন্ত হযরতে সোয়াইব আলাইহিস সালাতু সালাম এবং মূসা আলাইহিস সালাতু সালামের একটানা এক আট বছরের একটা এরাদা, মানে তার মেয়ের যে বিবাহ হযরতে মূসা আলাইহিস সালাতু সালামের সাথে দিয়েছিলেন, সেই ক্ষেত্রে মোহরানা স্বরূপ আট বছরের একটা এরাদা হয়েছিল, সেখানে একটা আট বছরের একটা অদা হয়েছিল, চুক্তি হয়েছিল বিশেষ করে মোহরানার জন্য। সেই আট বছরের এরাদার ক্ষেত্রে হযরতে সোয়াইব আলাইহিসসালাতু সালাম ইনশাআল্লাহ বলেছিলেন যে কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কসাসের ২৭ নম্বর আয়াতের মধ্যে নিয়ে এসেছেন যে উরিদু আন আশুক্কা আলাইকা সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সালিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায়, তাহলে তুমি সালেহিনদের মধ্যে পরিগণিত হবে। এটা মূসা আলাইহিস সালাতু সালামকে তিনি যখন এই কথা বললেন তখন ইনশাআল্লাহ বলেছিলেন। তো এই কথাটাই আমি আপনাদের বুঝাতে চাচ্ছিলাম যে নসিহতের মধ্যে এটা একটা, যে আমি আপনি ভবিষ্যতে একদিন, পাঁচ দিন, এক ঘন্টা, দুই ঘন্টা, আট বছর, দশ বছর হোক, যে কোনো কথার ভবিষ্যৎকে নিয়ে কথা বলতে গেলে সেখানে ইনশাআল্লাহ বাক্যটি আপনাকে সংযোজন করতেই হবে। যেমন সোয়াইব আলাইহিস সালাতু সালামের একজন নবী এবং তার সুন্নার মধ্যে এই সুন্নাটি ছিল যেটা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে হযরতে মূসা আলাইহিস সালাতু সালামও তিনিও সেই এরাদায় তিনি কথা দিয়ে, ওয়াদা দিয়ে তিনি দশ বছর পূর্ণ করেছিলেন। সেই ক্ষেত্রে কয়েকটি কথা আপনাদের জন্য, মূসা আলাইহিস সালাতু সালামকে তার মেয়েরা পর্দার মাঝে শালীনতা বজায় রেখে একজন অপরিচিত যুবক তথা মূসা আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসলেন। এটা একজন নারী করতে পারে বিশেষ প্রয়োজনে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই ক্ষমতা দিয়েছেন। একজন নারী বিশেষ প্রয়োজনে অপরিচিত মানুষের সাথে কথা বলতে পারে, তার অভিভাবক যদি তাকে কোনো কাজের অর্ডার করে থাকে বা কারণবশত কোথাও বাইরে। এরপর মূসা আলাইহিস সালাতু সালাম এবং সোয়াইব আলাইহিস সালাতু সালামের মাঝে তার মেয়ের বিবাহর ক্ষেত্রে মোহরানার একটা বিষয় হয়েছিল বাকিতে, সেটা আজও হতে পারে, কিন্তু সেই বাকি মোহরানা পূরণ করবেন এটার এরাদার ক্ষেত্রে তো ইনশাআল্লাহ হয়েছিল, তিনি করেছিলেন, দুই বছরের আবদার ছিল সেটাও তিনি পূরণ করেছিলেন। আমার আপনার সমাজে বাকিতে মোহরানা আজকে চলে, অধিকাংশই চলে, কিন্তু চলতে গিয়ে থেকেই যায়। এই মোহরানার বিষয়টা আসে কখন? বেশিরভাগই দেখা যায় যখন মারা যায়, মরে যাওয়ার পর তার স্ত্রীর কাছে লোক পাঠানো হয় যে তাদের মোহরানার বিষয়টা কি মাপ করা হয়েছে কি না ইত্যাদি বিষয় নিয়ে তার স্ত্রীর কাছে যাওয়া হয়। সম্মানিত দীনী মুসলিম ভাই, একজন মানুষ যখন স্বামী মারা যায়, সে ভারাক্রান্ত হৃদয় নিয়ে ব্যথায় ব্যথিত হয়ে সে ব্যথায় জর্জরিত থাকে, আর ওই সময়ে যদি তাকে কোনো ঋণের বা তার স্বামীর যে মোহরানার ঋণ এটা চাওয়ার কথা বলা হয়, মাফের কথা বলা হয়, সে কি করতে চাইবে না? অধিকাংশই করতে চায় বা করেই দেয়। কিন্তু আসলে কি এটা এর সিস্টেম? এটা কি এর নিয়ম? হকুল্লার হকুল এবাদের ক্ষেত্রে পৃথিবীতেই বান্দায় জীবিত থাকতেই যে তার কাছে ঋণ করেছে, যার কাছে সে ঋণ করেছে, সেই ঋণ
ঋণী ব্যক্তি যার কাছে ঋণ করেছে তার কাছে ক্ষমা চেয়ে নেবে, বা যেইভাবে হোক তাকে পরিশোধের বিষয়ে আসতে হবে। দুইজনের যদি জীবদ্দশায় হয়ে থাকে বিষয়টা সবচেয়েতে কল্যাণকর, এবং সে নিশ্চিত হয়ে মারা যাবে যে হ্যাঁ আমি আমার এই ঋণটা পরিশোধ করেছি। আর মরার পর কে করলো কে করলো না, অন্তর থেকে করলো করলো না, এ বিষয়ের দিকে রাস্তা দেখে আপনি বসে থাকলে হবে না। আপনি এই অবস্থায় মৃত্যুবরণ করলে পরকালে আপনার জন্য ঠেকে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আজও আমাদের মাঝে যেই সমস্ত ভাইদের স্বামী স্ত্রীর ক্ষেত্রে মহরানা এখনও পরিশোধ হয় নাই, বাকিতে এরাদা দিয়েছি, কথা দিয়ে দিয়েছি, কথা দিয়ে আজও পর্যন্ত আমরা সেটাকে পূরণের জন্য পূরণ করার জন্য তাকে ভোগ করছি ঠিকই। মহরানা মানেই হলো স্ত্রীর লজ্জাস্থানকে হালাল করে নেওয়া, মহরানা দেওয়া ফরজ। এই ফরজ এবাদতটাও আমাদের মাঝে অনেক মানুষের নেই, অবশ্যই আপনাকে এটা পরিশোধে আসতে হবে। তবে এখানে একটা কথা রাখতে হবে মনে, সেটা হলো কি, আপনার স্ত্রীর মহরানা হলো 20,000 টাকা, আপনার স্ত্রীকে আপনি 50,000 টাকা জমি লিখে দিবেন, এই ক্ষেত্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এক্ষেত্রে এটা রাসূল কারীম সাল্লাম নিষেধ করেছেন, এক্ষেত্রে এটা চলবে না। কেন চলবে না, সে আপনি মারা গেলে আপনার স্ত্রী আপনার জমির আপনার অর্থ সম্পদের ওয়ারিস, সেও একজন ওয়ারিস, তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার স্ত্রীকে যদি বেশি করে দেন, আপনার সন্তানাদির থেকে আপনি তাকে বেশি দিলেন এদের কাছ থেকে মাহরুম করে, এই জন্য ইসলাম এটা নিষেধ করেছে। মোহরানা যত টাকা তত টাকা পরিমাণই আপনাকে সম্পদ দিতে হবে, টাকা দেন বা সম্পদ দেন যাই দেন না কেন, সম্মানিত দীন মুসলিম ভাই এ বিষয়টা খেয়াল রাখতে হবে। এরপরে আসি হযরত মূসা আলাইহিস সালাম এবং শোয়েব আলাইহিস সালামের মধ্যে। মূসা আলাইহিস সালাম শোয়েব আলাইহিস সালামের বাড়িতে ঘর জামাই ছিলেন, 8 বছর 10 বছর ঘর জামাই ছিলেন। আচ্ছা, ঘর জামাই থাকলে শরীয়তে কি এটা নিষেধ করেছে? হযরত মূসা আলাইহিস সালাম থেকেছেন শোয়েব আলাইহিস সালামের বাড়িতে 10 বছর, হ্যাঁ থাকতে পারে, তবে পিতামাতার অবশ্যই সন্তুষ্টি বা তাদের অনুমতি প্রয়োজন, জরুরি। পিতামাতা যদি অনুমতি দেয় তাহলে কোনো জামাই তার শ্বশুরের বাড়িতে ঘর জামায় থাকতে পারে, ইসলাম এটাকে হারাম করে নাই। এটা মূসা আলাইহিসসালাম এবং শোয়েব আলাইহিসসালামের মাঝে একটি সুন্নাহ, আমার আপনার পালনীয়। সম্মানিত উপস্থিতি, যা হোক আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল যে এখানে তারাও ভবিষ্যতের একটা কথা নিয়ে ইনশাআল্লাহ জপেছিলেন, কিন্তু আমার আপনার মাঝে কয়দিন কখন কোন সময়ে আমি আপনি কথা বলতে গিয়ে কথা দিতে গিয়ে ইনশাআল্লাহ উচ্চারণ করেছি কিনা এ বিষয়টা আমাকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যেমন আরেকটি বিষয়, হযরতে ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম, সংক্ষিপ্ত আকারে ঘটনাগুলো নিয়ে আসতেছি। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে স্বপ্নে দেখালেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যে তোমার সন্তানকে কুরবানি করতে হবে, যেই কথা আল্লাহ তার পরিভাষায় বলেছেন সূরা সাফফাতের 102 নম্বর থেকে 8 নম্বর আয়াতে বিস্তারিত বলেছেন, তার মধ্যে এরকম ধরনের যে কথাটা ফালাম্মা বালাগা মা হুশায়া, যখন যৌবনে পদার্পণ করলেন বা চলাফেরার কত করার মতো বয়স আসলো, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য স্বপ্নে দেখাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। এইভাবে দেখার পরে যা হোক সংক্ষিপ্ত আকারে কুরবানি যখন করতে যাবেন আল্লাহর রাস্তায় যবেহ করবেন, ফিতাল্লাহুল জাবিন উল্টা করে উভুর করে ফেলে দিয়েছেন, এর আগাখানে একটা কথা তিনি ইসমাইল আলাইহিস সালাম বলে দিয়েছিলেন যে পিতা অবশ্যই মা তু উমারু সেতা জিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন, আল্লাহ যা আদেশ করেছে আপনি তা পালন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমরা তো ঘটনাগুলো শুনেছি কিন্তু ছোট্ট আকারে চলে আসলাম এখানে, যখন কুরবানি করার জন্য ইসমাইল আলাইহিসসালামকে প্রস্তুত করছেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, তখন ইসমাইল আলাইহিসসালাম বলছেন যে আব্বু আপনি যে অর্ডার পেয়েছেন আল্লাহ আপনাকে আদেশ করেছেন এই আদেশটি আপনি বাস্তবায়িত করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এখানে যদি ইসমাইল আলাইহিসসালাম ইনশাআল্লাহ না বলতেন হয়তোবা তিনি ধৈর্যশীল হতেন না, তিনি অধৈর্য হয়ে যেতেন, তিনি ওই সময়ে ইনশাআল্লাহ বলেছেন। এই বিষয়টাই আপনাকে একটু লক্ষ্য করার জন্য বোঝানোর জন্য বলছি যে যে কোনো ভবিষ্যতের কোনো কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আপনার কথাকে সঁপে দিতে হবে, না হলে চরম এর
আপনাকে জবাব এর খেসারত আপনাকে দিতে হবে যে আমরা সামনে ইনশাআল্লাহ চলে আসতেছি। যেমন আরেকটি ঘটনা আছে সূরাতুল বাকরার মধ্যে 67 নম্বর আয়াতের দিকে, যে মুসা আলাইহিস সালাতু সালামের যুগে তার জীবদ্দশায় এক সময়ে এক গোত্র থেকে একজন ভাতিজা তার চাচাকে হত্যা করেছিল, যেটা গাভীওয়ালার ঘটনা আপনারা অনেকেই শুনেছেন। এক চাচা তার এক ভাতিজা তার চাচাকে হত্যা করেছিল তার সম্পদ, তার মেয়েকে বিবাহ করার জন্য, তার সম্পদ হস্তগত করার জন্য। তো এই হত্যার বিষয়টা অন্য এক গোত্রের উপর চাপিয়ে দিয়েছিলেন, তাদের কাছে মৃত্যুর লাশটা ফেলে এসেছিলেন অন্য গোত্রের দরজায়। সকাল হলে সেই ভাতিজাই চেঁচামেচি শুরু করলো যে আমার চাচাকে কে হত্যা করেছে, কে হত্যা করেছে। এইভাবে তাদেরকে দোষারোপ করা হলো যে তোমাদের গেটের আগাদিকেই আমার চাচার লাশ পাওয়া গেছে, মানে তোমরাই হত্যা করেছো। তারা মুসা আলাইহিস সালাতু সালামের কাছে চলে গেলেন। ওই সময়ে তিনি একজন জলিল কদার, একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর ছিলেন, নবী ও রাসূল। তিনার কাছে গিয়ে এই উক্ত ঘটনাটি ব্যক্ত করলেন যে এই অবস্থা আমাদের এই গোত্রের পাশে, যেহেতু আগে গোত্রগুলো বিশাল প্রাচীর দিয়ে একটা ঘেরা থাকতো আর ভিতরে গোত্র তো বসবাস করতো, আর সেই গেটের সামনে তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে, আমরা হত্যা করি নাই কেউ, এটা কে করেছে এর ফয়সালা আমাদের দেন আপনি। তো মুসা আলাইহিস সালামকে এক পর্যায়ে জিজ্ঞেস করেছিলেন, জিজ্ঞেস করতে করতে অনেক প্রশ্ন করলেন যে মুসা আলাইহিস সালাম বলে একটা গাভী জবাই করে তার মাংসটা ওই মৃত ব্যক্তির দেহে স্পর্শ করলেই সে উঠে গিয়ে বলে দিবে যে অমুক আমাকে হত্যা করেছে, এটা বলে দিয়ে আবার মৃত্যুবরণ করবে। তো তার গোত্ররা যারা জিজ্ঞেস করতে গিয়েছিল, ফয়সালা আনতে গিয়েছিল মুসা আলাইহিস সালামের কাছে, যার পর বললেন যে গাভীটা তো জবাই করবো, তো গাভীটা কেমন হতে পারে, এটা রং কী হতে পারে, এটা বুড়া না এটা একেবারে অল্প বয়স, এটা দেখতে কেমন, ইত্যাদি জটিল প্রশ্ন এ চলে গেল। আল্লাহ সুবহানাহু তাআলা প্রথমেই সলফা করে সাধারণভাবে বলে দিয়েছিলেন একটা গাভী জবাই করলেই সেই গাভীর মাংস সেই মৃত ব্যক্তির গায়ে স্পর্শ করলে সে উঠে গিয়ে দাঁড়িয়ে বলবে যে অমুক হত্যা করেছে। এই কথাটা তারা মেনে নিয়ে যদি গাভী জবাই করতো তাদের উপর জটিলতা আসতো না। তারা অনেক প্রশ্ন করলো, গাভী কেমন রং হবে, গাভীটা কোনো কাজে লাগানো, মানে কোনো সেচ কাজে লাগানো হয়েছে কি না, তার বয়সটা কেমন, ইত্যাদি কিছু। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের জবাব দিতে 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 বলেছিলেন, তাসরুন নিজির, এমন একটা রং হবে যেই রংটা দেখে মানুষ একেবারে আশ্চর্য হয়ে যাবে যে এত সুন্দর গাভী। এক পর্যায়ে একটা হলুদ রঙের গাভী পাওয়া গিয়েছিল, আর সেই রঙের কথা আল্লাহ সুবহানাহু তাআলা বলেছিলেন, সেই গাভী তারা নিয়ে এসেছিল। তো সেই সময়ে তারা বলেছিল, কয়লা সেতে জিদুনি ইনশাআল্লাহি সাবিরিন ওয়ালা আসলাকা আমর, আল্লাহ যা আদেশ করেছে ইনশাআল্লাহ আমরা এটা পূরণ করব। এই ইনশাআল্লাহ বলার কারণে সেই রূপ শৌখিন ধরনের গাভী তারা পেয়েছিল, এবং সেই গাভী জবাই করে সেই মৃত্যু ব্যক্তির গায়ে স্পর্শ করা মাত্রই বলেছিল যে আমার ভাতিজাই আমাকে হত্যা করেছিল। সম্মানিত দীন মুসলিম ভাই, তো এত জটিলতার মধ্যেও ইনশাআল্লাহ বাক্যটি বলার কারণে তারা তাদেরকে তেমন মানে কষ্ট করতে হয় নাই, কষ্ট হলেও তারা কাজে সাকসেস হয়েছেন, তারা কাজের মধ্যে কামিয়াবি লাভ করেছেন। সম্মানিত দীন মুসলিম ভাই, আরেকটি ঘটনা আসছে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার কোনো কাজের কথা বলতে গিয়ে, কাউকে ওয়াদা দিতে গিয়ে তিনি ইনশাআল্লাহ বলেছিলেন। যেমন সাহাবীর একজন নাম আসছে যে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল, আমি চোখে অন্ধ, তেমন দেখতে পাচ্ছি না, রাস্তাঘাট দেখতে, পথ দেখতে আমার সমস্যা হয়। সাহাবীর নাম হলো ইদবান বিন মালিক। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল, আমাকে একটু রোকসাব দেওয়া হোক, যখন বৃষ্টি হয় আমার বাড়ি থেকে মসজিদে আসতে একটু কষ্ট হয়, তো আমি রাস্তা তেমন দেখতে পাই না রাত্রে, তো বৃষ্টির সময় আমি কি করব, আমার বাড়িতে সলাৎ পড়তে হবে, তো আপনি আমার বাড়িতে একদিন দাওয়াত দেন, আমি যে এই জায়গায় সলাৎ পড়ব একটু উদ্বোধন করে আসেন, আপনি আমাকে একটু দেখিয়ে দেন, আমি যেন বাড়িতে আপনি যে এই জায়গায় সলাৎ পড়ে দেখাবেন আমি সেই জায়গায় সলাৎ পড়ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন সেই সময়ে যে সা আউফা ইনশাআল্লাহ তাআলা, ঠিক আছে তুমি যাও, আমি ইনশাআল্লাহ অমুক দিন, একটা সময় দিলেন যে ঠিক আছে আমি অমুক দিন তোমার বাসায় আসব, এসে দুই রেকাত সলাৎ পড়ে উদ্বোধন করে দেব, তুমি সেই জায়গায় সলাৎ পড়বে। সম্মানিত দীন মুসলিম ভাই, আমি আপনাদের আগে নিষেধ করলাম যে হাঁটু বুকে করে কেউ বসিয়েন না, এটা নিষিদ্ধ। তো বলছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে কথা দিলেন, ঠিক আছে আমি অমুক দিন আসব, ইনশাআল্লাহ অমুক দিন আসব, তোমার বাসায় গিয়ে দুই রেকাত সলাৎ পড়ব। দুই রেকাত সলাৎ পড়েছিলেন,
পড়ার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গায় দুই রাকাত সালাত পড়ে দেখিয়ে দিলেন, সাহাবী সেই জায়গাতে সালাত পড়তেন। এই যে সাহাবীকে একটা কথা দিলেন, ঠিক আছে যাও তুমি, আমি পরশু বা কাল তোমার বাসায় আসবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ বলেছেন বলে কাজে তিনি সাকসেস হয়েছেন। সম্মানিত দীনী মুসলিম ভাই, আমরা বিশেষ করে কোনো কথা কাউকে যখন দিব অবশ্যই এই কথা বলতে ভুলবো না যে ইনশাআল্লাহ, এই কথাটি বলতে ভুলবো না, অবশ্যই ভুলবো না। কেন, এর যে মহাত্ম আমরা একটু পরেই জানতে পারবো যে ইনশাআল্লাহ যদি না বলি তাহলে আমাদের কি বিপদ হতে পারে। যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিশেষ করে হুনাইনের যুদ্ধে গিয়েছিলেন, তখন হুনাইনের যুদ্ধে যাওয়ার আগে যারা সাহাবিদের মধ্যে বিশেষ করে যারা ছিল আপনার গোয়েন্দা বিভাগের লোক, তারাকে বললেন যে কাফেরদের একটু বিষয়গুলো দেখে আসো, তারা কেমন সৈন্য নিয়ে এসেছে, তাদের চলাফেরা কেমন, অস্ত্রশস্ত্র কেমন একটু দেখে আসো। সাহাবি এসে দেখে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আমি এইরূপ এরূপ অবস্থা দেখলাম। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন তিলকা গনিমাতে মুসলিমিনা গদান ইনশাআল্লাহ, আগামীকালকে কাফেরদের কুফফারদের এই সমস্ত মালামাল আমাদের জন্য, ইসলামের জন্য, মুসলমানদের জন্য গনিমাত হিসাবে পরিগণিত হবে। আল্লাহ রাসূল ইনশাআল্লাহ বলেছিলেন, যদি না বলতেন হয়তোবা সেই যুদ্ধে মুসলমানদের জয়লাভ করা সম্ভব হতো না। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কোনো এক যুদ্ধে সাহাবিরা যা ছিলেন তাদের সংখ্যা ইহুদি খ্রিস্টানদের চাইতে তিন গুণ বেশি ছিল, ইহুদিদের চাইতে তিন গুণ বেশি সাহাবিরা ছিল আর ইহুদিরা তিন গুণ কম ছিলেন। তো সাহাবায়ে কেরাম একে অপরে বলা বলি করতে লাগলেন যে আজকে আমরা এমনি জয়লাভ করব, কেন বদরের যুদ্ধ যখন হয়েছিল আমরা ছিলাম মাত্র 1,000 আর আমাদের চাইতে দুই গুণ বেশি ছিল কাফেররা, আমরা তারপরও জয়লাভ করেছি, সংখ্যায় আমরা কম ছিলাম তারপরও তাদের বিরুদ্ধে আমরা জয়লাভ করেছিলাম, আর আজকের এই যুদ্ধে তো আমরা তাদের চাইতে তিন গুণ বেশি, আমরা এমনিতে জয়লাভ করব ইনশাআল্লাহ বলেন নাই। এই কারণে সেই যুদ্ধে মুসলমানেরা অত্যন্ত একেবারে অপমানজনকভাবে লাঞ্ছিত অপমানিত হয়ে ফিরে এসেছিল, জয়লাভ করতে পারে নাই। ইনশাআল্লাহর বাক্যটা কতটুক যে এর শক্তি পাওয়ার, একজন মানুষ যখন এটাকে না বলে সেই বাধার সম্মুখীন হয়, আমরা তা সামনে নিয়ে আসছি ইনশাআল্লাহ। সম্মানিত দীনী মুসলিম ভাই, এরপরে আমরা নিজের চলাফেরার মধ্যে কোনো যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই, আমি আপনি আমাদের আপনাদের সমাজে চলাফেরা করছি, চলাফেরার ক্ষেত্রে আত্মীয় স্বজন বা কাউরির বাসায় অসুস্থ মানুষকে দেখতে গেলাম, অসুস্থ মানুষকে দেখতে গিয়ে সর্বপ্রথম আমার আপনার যে বাক্যটা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপর সেই অসুস্থ ব্যক্তির মাথায় গায়ে হাত দিয়ে আমার আপনার জন্য বলার যে বিষয়টা সেটা হলো লা বাসা তুহরুন ইনশাআল্লাহ, সমস্যা নেই, কোনো চিন্তা নেই, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো তুমি আরোগ্য লাভ করবে। আমাদের জন্য এই বাক্যটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। চলে গেলাম কাউকে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে বা কোনো ডাক্তারের কাছে, রুগী আসতেছে দিনে 50-100 হাজার রুগী আসতেছে, আর তিনি দেখছেন তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাকে অবলম্বন করছেন না, ফলো করছেন না, তার হাতের যে যশ, তার দ্বারা যে শিফার একটা মাধ্যম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তন করে দিতে পারেন। এই জন্য ডাক্তারদের বিশেষ করে বেশি করে বা যারা আমরা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাব, তখন আমার আপনার জন্য উচিত হবে সর্বপ্রথম ব্যক্তিটিকে সালাম দিয়ে তার কপালে হাত রেখে লা বাসা তুহরুন ইনশাআল্লাহ বাক্যটি উচ্চারণ করা। তাহলে অবশ্যই অবশ্যই এই বাক্যটির কারণে একজন ডাক্তারের হাতের যশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বাড়িয়ে দিতে পারেন। আপনি একজন মুমিন হয়ে আর একজন অসুস্থ মুমিনকে দেখতে গিয়ে অবশ্যই এই বাক্যটি যখন উচ্চারণ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিটির অসুস্থতার এই দুয়ার বরকতে আল্লাহ ভালো করে দিবেন এবং তার ভালো হওয়ার যে কার্যক্রম মানে কার্যক্ষমতা শারীরিক, এটা আল্লাহ বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো অবশ্যই আমাদের জন্য পালনীয় খেয়াল করার। এরপর আসি, আমরা সাধারণত যখন আমরা সিয়াম রাখি, সিয়াম রাখার পরে আমরা সিয়াম যখন খুললাম বিসমিল্লাহ বলে ইফতার করলাম, ইফতারের পরের যে দোয়াটি জাহাবাত জামা ও আব্দুল্লাহ তিলুক ও শাবাতাল আরজুরু ইনশাআল্লাহ, ইফতারের পরের যে দোয়াটি আমি আপনি যা ইফতার করলাম, আমার আপনার শরীরের যে সতেজতা, আমি আপনি যা ইফতার মানে সিয়াম রাখার পরে দুর্বল হয়েছি, সারা
দিনমান সেই শুভেচ্ছা দেখতে কেনে সূর্যাস্তে যাওয়া পর্যন্ত শরীরের যে ক্লান্ত হয়েছে, শরীর যে দুর্বল হয়ে গেছে, সেটা ইফতার করার পরপরই যখন এই দোয়াটি পড়লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার শরীরের যে ক্লান্তি এটাকে দূর করে দিয়ে সচিত্রতা নিয়ে আসবেন ইনশাআল্লাহ। এই বাক্যগুলো আমার আপনার জন্য অবশ্যই পালনীয়। সম্মানিত উপস্থিতি, সময় শেষ, আর আমরা আজকে ইনশাআল্লাহ এই আলোচনাটায় শেষে চলে যাব। সাহাবায়ে কেরামেরাও ইনশাআল্লাহ বলেছেন কথার কথার কথা বলতে গিয়ে কথার ফাঁকে ফাঁকে, এই বিষয়গুলো আমাদের অবশ্যই ফলনীয়। এক কথায় আল্লাহ বলেছেন, তার ফেরেশতারা বলেছেন, এবং অতীতের নাবিরাও বলেছেন, আর সাহাবায়ে কেরাম বলেছেন, আমাদেরকেও ইনশাআল্লাহ বলতে হবে। ইনশাআল্লাহ না বললে কারো মানে ক্ষতিটা কী? আমি আপনি যদি ইনশাআল্লাহ বাক্যটাকে অগ্রাহ্য করে চলি, না বললে সমস্যাটা কী? কী আর পাওয়ার, কী আর শক্তি? বললেই কি না বললেই কি? লাপাত্তা দিয়ে যদি চলি, আমার আপনার জন্য কয়েকটা নসিহা। যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সময় মক্কার মুশরিকেরা কুফফারেরা তিনটি প্রশ্ন করেছিলেন আসহাবে কাহাফের বিষয় নিয়ে, আর বিশেষ করে আমার আপনার ভিতরে যে কলব রয়েছে, আত্মা রয়েছে, রুহ, এই বিষয় নিয়ে তারা প্রশ্ন করেছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি ইনশাআল্লাহ বলেন নাই, বলেছিলেন ঠিক আছে আগামীকাল আসো, এর জবাবটা আমি দিয়ে দিব। ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। ইনশাআল্লাহ বলার না বলার কারণে একদিন দুই দিন করতে করতে অর্ধ মাস 15 দিন যাবৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসে নাই। ফেরেশতা জিব্রাইল আমিন আর আসছেন না। 3 দিন পেরিয়ে গেল, মুশরিকেরা তো সুযোগ পেয়ে গিয়েছে যে মুহাম্মদ ওই তোমার কাছে যে আসতো কই, আসে না কেন, জবাব দাও। আবুল আহাবের স্ত্রী এক পর্যায়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাচ্ছিল্য করে বললেন, ওই তোমার কাছে যে ভূত প্রেত আসতো কই, আসে না কেন, এইভাবে জবাব দিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছিলেন। ঠিক 15 দিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী করলেন যে হে রাসুল, তুমি যখন তাদেরকে কথা দিয়েছিলে, কথা দেওয়ার সময়ে তুমি ইনশাআল্লাহ বাক্যটি উচ্চারণ করো নাই। সূরা কাহাফের 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতটি নিয়ে এসেছেন। তিনি বলছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। হে রাসূল, তুমি যখন কাউকে সামনে ভবিষ্যতের কোনো কথা বলবে, অদা করবে, সাথে সাথে ইনশাআল্লাহ বলতে ভুলো না, ইনশাআল্লাহ বলবে। ইনশাআল্লাহ না বলার কারণে আপনার কাছে 15 দিন যাবৎ কোনো ওয়াহী আসে নাই। একজন নবী অথচ তার পাওয়ার কত, তার শক্তি আল্লাহ তাকে কত মানে নবী হিসাবে কতটা তাকে শক্তি দিয়েছিলেন, আমি আপনি তার জীবদ্দশার বিষয়গুলো শুনলে বুঝলে আমি আপনি একটু অনুধাবন করলে বুঝতে পারবো। কাল কায়ামতের দিন কেউ না সাফাত করার জন্য সাহস করবে, সমস্ত মানুষ একেবারে থমকে দাঁড়িয়ে আছে, সবাই চিন্তা করছে নিজের নাফসকে নিয়ে, কেয়ামতের এতটা ভয়াবহ অবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যায়ে তিনি সুপারিশ করার জন্য অনুমতি পাবেন, তিনি সুপারিশ করবেন তার উম্মতদেরকে। তাহলে দেখুন এতটা পাওয়ারফুল নবী, অথচ ইনশাআল্লাহ না বলার কারণে তার কাছে 15 দিন যাবৎ ওহী আসা বন্ধ ছিল। তাহলে আমি আপনি যদি করে থাকি, আমার আপনার বিষয়টা কী হতে পারে? সম্মানিত উপস্থিতি, বিষয়গুলো অবশ্যই খেয়াল করে দেখবেন। এরপর আরেকটি কথা সংক্ষিপ্ত আকারে খালি সেরে দিচ্ছি। সূরা কলমের মধ্যে আসছে 17 থেকে 19 নম্বর আয়াতের মধ্যে বিস্তারিত ঘটনা, যে একজন আবেদ, সে তার আঙ্গুরের বাগান ছিল, পাকার সময় হলে আঙ্গুরগুলো পাকত, পাড়ার আগেই গ্রামে একটু সংবাদ দিয়ে দিত ফকির মিসকিনদের মাঝে যে আগামীকাল সকালবেলায় ইনশাআল্লাহ অমুকের বাগানে ফল পাড়া হবে, তোমরা আসবে। তো ঠিকই এইভাবে পাড়তেন, ফকির মিসকিন আসতেন, তাদেরকে এক ভাগ দিয়ে দিতেন, এক ভাগ বাড়িতে নিয়ে যেতেন খাবারের জন্য, আর এক ভাগ জমির মেরামতের জন্য, বাগানের মেরামতের জন্য রেখে দিতেন। এইভাবে করতে করতে সময় চলে গেল, তার আবেদ একদিন মারা গেলেন। এমন তো অবস্থায় তার সন্তানেরা মাটি দিয়ে এসে রাত্রেই বসে গেলেন গোল মিটিং, যে শোনো, 4টা তার সন্তান ছিল, শোনো আব্বা তো খ্যাপা ছিল, এ তো ভালো বুঝতো না, নাহলে ফকির মিসকিনকে এক ভাগ দিয়ে দেওয়া লাগবে, এটা কেমন কথা, নিজে কষ্ট করে বাগান করলাম, ফকির মিসকিনকে এক ভাগ দিতে হবে না, আব্বার এই শক্তি জ্ঞান ছিল না। অতএব আমরা এক কাজ করব, আগামীকালকে আমরা সকাল সকাল বাগানে যাব, আর ওই সময়তে বাগানের ফল পাকার মতো হয়েছিল, কাউকে জানাবো না, চুপি চুপি গিয়ে বাগানের ফলগুলো পেড়ে নিয়ে চলে আসবো। এমন তো অবস্থায় তারা ইনশাআল্লাহ বলল না, কেউ বলে নাই 4 ভাইয়ের মধ্যে, এক ভাই খালি খোঁটা দিয়েছিল যে না আব্বার ওপর দিয়ে হাত খেলাতে যেও না, আব্বা যা করতো ঠিক করতো।
তো তিন ভাই যখন একদিকে, তখন ও তাদের দিকে হয়েছিল। তো এক পর্যায়ে বাগান রাত্রে ঘুম গেলেন, সকালবেলায় ফজরের আগে চলে গেলেন, চুপি চুপি যাওয়ার পর বাগানে যাচ্ছেন, জানেন যে উমুকের বাগানের পাশে আমাদের বাগান, কিন্তু বাগানে কি হয়েছে এর মধ্যে রাত্রে ঘুম গিয়েছে, যে ইনশাল্লাহ বলে নাই, আল্লাহর উপর ভরসা করে নাই, আকাশ থেকে এক খণ্ড আগুন এসেছে, আগুন এসে পুরো বাগানটাকে পুড়িয়ে ধ্বস করে দিয়েছেন, না ফল ফুল এমনকি গাছের পাতাও পর্যন্ত ছিল না, সব ধ্বংস হয়ে গিয়েছিল। তারা একে অপরে বলাবলি করছে, কী ব্যাপার, অমুকের বাগানের পাশে আমাদের বাগান, পথ ভুল করলাম নাকি? না তো ঠিকই আছে। এক পর্যায়ে যেই ভাই খোঁটা দিয়েছিল সে বললে ফেলল যে দেখো আমি বলেছিলাম আব্বার ওপর দিয়ে পণ্ডিত করতে যেও না, আব্বা যা করতো ভালো করতো, তোমরা এই কাজ করলে কেন? এটা আকাশ থেকে আগুন এসে পুড়ে ধ্বস হয়ে গিয়েছে। তারা তওবা করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এবং তারা নিজে এরাদা করলেন ইনশাআল্লাহ ভবিষ্যতে আল্লাহ সামনে বছর তুমি যদি আমাদের বাগানটাকে তরিতাজা করে দাও আমরা আমাদের পিতা যেটা করতো সেটাই করব, আর অগ্রাহ্য করব না, আব্বার উপর দিয়ে আর হাত খেলাতে যাবো না, যে সিস্টেম করতো সেটাই পালন করব। এই যে ইনশাআল্লাহ বলার কারণে পরের বছর তাফসিরে ইমাম ইবনে কাসির বলছেন যে পূর্বে যা ফসল আসতো যা ফল আসতো তার চেয়ে তো দ্বিগুণ হারে আল্লাহ এত বরকত দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ, সম্মানিত উপস্থিত, দেখুন ইনশাআল্লাহর কতটা পাওয়া। আরেকজন নবীর কথা বলছি, আমি শেষ করে দিচ্ছি। সম্মানিত দীনী মুসলিম ভাই, আরেকজন নবী ছিলেন এতটা পাওয়ারফুল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা পৃথিবী ভ্রমণ করার মতো কুয়ার শক্তি দিয়েছিলেন, আর একটা শক্তি দিয়েছিলেন সারা পৃথিবীর মাখলুকাত প্রত্যেকটা মাখলুকাতের ভাষার বুঝ জ্ঞান আল্লাহ তাকে দিয়েছিলেন। পৃথিবীকে শাসন করেছে চারজন, তন্মধ্যে একজন নবী হযরত সোয়াইব আলাইহিস সালাতু সালাম, আর একজন হলো জুলকারনাইন, এই দুজন হলো মুসলিমদের মাঝে আল্লাহর বান্দাদের মাঝে, আর আল্লাহর অবাধ্য বান্দাদের মাঝে বক্তেনাসার, আরেকজন ফেরাউন, চারজন সারা পৃথিবীকে শাসন করেছিল, এই ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, তার মধ্যে সোয়াইব আলাইহিস সালাতু সালাম। তো আল্লাহ ইনাকে এত শক্তি দিয়েছিলেন যে একাই তার মতান্তরে 90 থেকে 100 জন তার স্ত্রীবাদী ছিল। তো তিনি একদিন এরাদা করলেন যে আমি 100 জনের সাথে মিলন করব, মিলন করার পরে আমার 100 জন সন্তান হবে, 100টা সন্তান নিয়ে আমি একাই একটা বাহিনী গঠন করে আমি বাতিলদের বিরুদ্ধে যুদ্ধ করব, জিহাদ করব। ইনশাআল্লাহ বললেন না, তিনি একাই 100 স্ত্রীর সাথে আল্লাহ তাকে সেই যৌবনের শক্তি দিয়েছিলেন, কোয়াত দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন। যেমন আমাদের নবীর ক্ষেত্রে বলা হয়েছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 জনের মতো, 10 জন স্ত্রীর সাথে মিলনের মতো ক্ষমতা দিয়েছিলেন, 10 জন নয় আরও বেশি, সম্ভবত 40 মনে হয়, তো 10 জন তার ছিল, 40 জনের ক্ষমতা দিয়েছিলেন। আর সোহাইব আলাইহিস সালামের 100 জন, 100 জনের সাথে মিলন করলেন, বাচ্চা হওয়ার সময় আসলো, তিনি প্রহর গুনছেন যে মনে হয় আমার 100টা সন্তান হবে, আমি একটা বাহিনী নিয়ে যুদ্ধ করব। এইভাবে দিন যায় দিন যায়, মাস যায়, চলে গেল সময় চলে গেল, এক পর্যায়ে একজন স্ত্রী হুবলা গর্ভবতী হলেন, তারপর বাচ্চা হলো একটা বিকলাঙ্গ, বিকলাঙ্গ যার ক্ষমতাই নেই, যে নিজিচ্ছায় কোনো কিছু করার ক্ষমতা রাখতে পারে না, এরূপ ধরনের একটা বাচ্চা আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি ব্যস্ত হয়ে গেলেন, বিষয়টা কি? তাকে ওহী করা হলো যে আপনিও ইনশাআল্লাহ বলেন নাই, ইনশাআল্লাহ ছেড়ে দেওয়ার কারণে, আল্লাহর উপর আপনি ভরসা না করার কারণে আপনার এই আজকে অবস্থা, না হলে সেই দিন যদি সোহাইব আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলতেন ঠিকই তার 100 জনই সন্তান হতো, আর 100 জন সন্তান নিয়ে তিনি বাহিনী গঠন করে বাতিলদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারতেন, কিন্তু ইনশাআল্লাহ না বলার কারণে, এটাকে ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাকে এই শাস্তি দিয়েছেন। সম্মানিত দীনী মুসলিম ভাই, আমাদের অনেক কথাগুলো বলার মধ্য থেকে এই নির্যাসটুকু, যেটুকু গত সপ্তাহে থেকে আপনাদেরকে বোঝার চেষ্টা করছি, যে ভবিষ্যতে আমি আপনি এখন থেকে নিয়ে বর্তমান থেকে নিয়ে আধ ঘন্টা এক ঘন্টা খানিক পর, 5 মাস 10 মাস 1 বছর 10 বছরের কোনো এরাদা যদি করে বসে কাউকে যদি কোনো কথা দিয়ে থাকি, ইনশাআল্লাহ বাক্যটি বলতে কখনো ভুলবো না, ইনশাআল্লাহ এটা আমরা কখনো ছেড়ে দিব না। এর যে কত মহত্ব, কত যে ফজিলত, আমি আপনি সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছুটা আজ করলেও বুঝার মতো যদি আমার আপনার সেই টেন্ডেন্সি নিয়ে আসি আজকে, তাহলে বুঝতে পারলাম যে আসলে এটাকে ছেড়ে দিলে কি হয় আর এটাকে ধারণ করলে কি হয়। সম্মানিত উপস্থিতি, বিষয়গুলো বুঝার আমল করার আল্লাহ যেন তৌফিক এনায়েত করেন। এজুজ মাজুজ একটা গোত্র ছিল, তাদেরও অবস্থা এরূপ, তারাও ইনশাআল্লাহ বলতে ভুলে যাবে, কেয়ামতের আগে বলবে, তারা সাকসেস হবে, এরকম ধরনের অনেক বিষয় আছে। আরও কিছু গুরুত্বপূর্ণ তালিম আছে যেগুলো আমাদের অবশ্যই করা প্রয়োজন। আমরা অবশ্যই ইনশাআল্লাহ এই সমস্ত বাক্য, এই সমস্ত কথাগুলোকে বলতে ভুলব না ইনশাআল্লাহ। আমরা সাধারণত
আর এই কয়েকটা কথা মনে আজকে রাখনিবেন, আমরা শেষ করে দিব আর কি, যে কেউ মারা গেল বা কোনো দুঃখের বিষয় আসলে আমরা সাথে সাথে ইন্না লিল্লাহ পড়ি, পড়তে হয়, এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। হঠাৎ করে রাস্তায় চলছেন, ওঝট খাওয়া যেটা বলে যে আমরা ওঝট খেয়ে গেলাম, আমরা মুখ দিয়ে অনেক বেফায়েস কথা বলে বসি, এটা কে করেছিস, কে করলো রে, অমুক নমুক বাপ নিয়ে কথা বলে থাকি, মা নিয়ে কথা তুলে থাকি, কিন্তু সাথে সাথে ইন্না লিল্লাহ বাক্যটি পড়তে হয়। ইন্না লিল্লাহ বাক্যটি আপনি পড়লেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য আপনাকে কল্যাণ দান করবেন। আরেকটি বিষয় যে ভালো কিছু যখন আমরা দেখব, আপনি গাছে আম লেগে আছে, আপনার গাছে দেখছেন অনেক আম এসেছে, আপনি তো আলহামদুলিল্লাহ পড়বেন, সাথে সাথে বলবেন মাশাআল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা, আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, আল্লাহর সাহায্য ব্যতীত কোনো শক্তি নেই। এই যে দোয়াগুলো আপনি পড়লেন বললেন, আমাদের কিন্তু সমাজে আসলে এই সমস্ত কথাবার্তা উঠেই গেছে, আমরা আল্লাহকে স্মরণ করা ভুলতে বসেছি, আল্লাহর কিতাব কোরআনই তো পড়তে পারি না, পড়তে জানি না বা বোঝার চেষ্টাই করছি না। কোনো সময় আমরা যদি পাহাড়ে উঠি বা বিমানে উঠি, আল্লাহ আকবার বলতে ভুলবো না কখনো, একটা উঁচু জায়গায় উঠলাম সাথে সাথে আল্লাহু আকবার, যখন নীচে নামবো সাথে সাথে সুবহানাল্লাহ, তবে জোরে বলা চলবে না, এটা মনে মনে বলতে হবে। আল্লাহ রাসূল এরকম ধরনের কথা ওহুদের যুদ্ধে বলেছিলেন। এরপর আমরা আশ্চর্য কোনো বিষয় দেখলাম সুবহানাল্লাহ, আশ্চর্য কোনো বিষয় ভালো সুবহানাল্লাহ বিষয়টা বলতে আমরা ভুলবো না অবশ্যই, যে কোনো ভালো কাজের শুরুতে আমরা অবশ্যই বিসমিল্লাহ বলতে ভুলবো না। কেউ আপনার উপকার করলো, আপনি কারোর দ্বারা উপকৃত হয়েছেন, জাজাকাল্লাহ খায়রান ওয়া হাসানাল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দোয়াটি পড়তে আমি আপনি কখনো ভুলবো না। কথায় কথায় থ্যাংক ইউ বলাটা আসলে এটা আমাদের চলাফেরার মধ্যে এটা একটা সংস্কৃতি একটা বিষয়, কিন্তু আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাযাকাল্লাহ খায়র ওয়া হাসানাল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কেউ উপকার যদি করে থাকে। এরপর ভালো কিছু দেখলে তো বললাম যে মাশাআল্লাহ, কোনো নিয়াত পেয়ে গেলে আলহামদুলিল্লাহ, নিয়ামত পেয়েছেন ভালো কিছু, এ বিষয়টা কাউকে ধন্যবাদ জানাতে শুকরান জাযাকাল্লাহ, যে বিষয়টা বললাম যে হাঁচি যদি চলে আসে আলহামদুলিল্লাহ বলতে ভুলবো না, কেউ যদি শুনে ইরহামুকুল্লাহ আবার সেটা শুনে ইহাদিকুল্লাহ ইসলিবা আলাইকুম, বালা মুসিবত যদি হয় কোনো ক্ষেত্রে ইন্না লিল্লাহ, এরপর ওপরে উঠা নিচে নামা যে বিষয়গুলো বললাম, পাপের কোনো অনুশোচনায় আস্তাগফিরুল্লাহ, নাফারমানি কোনো কাজে নাউজুবিল্লাহ, এ বিষয়গুলো অবশ্যই আমরা আমল করার চেষ্টা করব। বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে তাহকলতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে যদি এই দোয়া আমরা পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো বালা মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করবেন। আমরা ইনশাআল্লাহ এই ছোট্ট ছোট্ট কথাগুলোকে স্মরণ রেখে আমাদের কিন্তু চলার দৈনন্দিন রুটিনে কাজে লাগে, এটা চব্বিশটা ঘন্টায় আমরা চলাফেরা করি, হাঁটা দেখা শোনা ইত্যাদি কিছুতে এই ছোট ছোট ইগুলো সবকগুলো আমাদের জন্য কিন্তু আসলে উপকারী, কিন্তু আমরা বুঝছি না, আমরা বুঝার চেষ্টাও করছি না, আমরা যেখানে যেটা নয় সেখানে সেটা বুঝার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের সেই সমস্ত বুঝগুলোকে বাদ দিয়ে সহি বুঝ, যেটা যে এলম নিলে, যে এলেম অর্জন করলে আমার আপনার জন্য উপকার ইহকাল এবং পরকালে, আল্লাহ যেন আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের কল্যাণের মধ্যে, কল্যাণের ওপর ইমানের সাথে মৃত্যুবরণ করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই মহামারীর সময়ে আমাদেরকে মহামারী থেকে রক্ষা করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন, বিপদ মালা বালা মুসিবত থেকে রক্ষা করেন, হেফাজতে রাখেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা অতীতে চলে গিয়েছেন তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন যার যে অবস্থায় যেভাবে গিয়েছে, আল্লাহ তাদের কবর আজাব তুমি দূরভীত করে দাও, মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের লেবাস, জান্নাতের পোশাক, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।